এত বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। টাইগারকে দেখো, টাইগার খুবই অসুস্থ। ও আজকে তিন দিন প্রায় চার দিন ধরে ও না খেয়ে দিয়ে রয়েছে। ও মাঝে মাঝে এরকম না খেয়ে থাকতো, গ্যাসের প্রবলেম হতো। কিন্তু কালকে রাতে দুবার বমি করেছে। বমি করার পর থেকে পুরো সারাটা রাত ও ঘুমোয়নি, নিস্তেজ হয়েছে। ওর সঙ্গে আমরাও ঘুমো করিনি, তো বাবার কাছে কাজে যেতে দেইনি। মনটা একটুও ভালো লাগছে না। একটু পরে যাব ডাক্তারখানায়, একটা ওকে দেখাতে নিয়ে যাব ডাক্তারবাবুর কাছে, দেখি কি বলে। যতক্ষণ ডাক্তারবাবুকে দেখাচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছি না। ভালো লাগছে না, ওর শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। হ্যাঁ দেখছি, বডিটা শক্ত হয়ে গেছে, হাতগুলো প্রচুর ঠান্ডা, পাটা একটু হালকা গরম রয়েছে। ভালো লাগছে না, ও একদম এরকম নিস্তেজ হয়ে পড়ে রয়েছে এরকম। ওর এই জায়গাটা শক্ত হয়ে গেছে। দেখি এবার ডাক্তারবাবুর কাছে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। এগারোটার পরে বসবে ডাক্তারবাবু, তোমাদের জানাবো আমি ওর কী অবস্থা। আর তোমরা সবাই একটু প্রার্থনা করো আমার টাইগার, আমার ছেলে যেন ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আমার বাড়ি শুদ্ধ টেনশনে ভালো লাগছে না। বন্ধুরা, আমার ছেলে আর আমাদের মধ্যে নেই। সকালবেলা একটু ভিডিও করেছিলাম, দেখি দেখাচ্ছে যে ওকে নিয়ে ডাক্তার কাছে যাবো 12টার সময়, কিন্তু আমার ছেলে সেই সুযোগটা আর দিল না। আমার ছেলে চলে গেছে, আমাদের ছেলে। দেখো ওর মায়ের দিকে করে তাকিয়ে আছে। দেখো ও যে এত অল্প দিনে চলে যাবে, ওর এখনো বছর গড়েনি। নভেম্বর মাসের 20 তারিখ আসলে ওর 1 বছর হতো, ও একটা বছরও হয়নি এখনো। ও যে এত তাড়াতাড়ি যে চলে যাবে আমি ভাবতেও পারিনি। চলে যেখানে থাকিস তুই ভালো থাকিস বাবা, তোর বাবা এক্ষুনি নিয়ে চলে যাবে তোকে, আর বেশিক্ষণ তোকে রাখতে পারবো না। তুই ভালো থাকিস বাবা, তোর জন্য অনেক কষ্ট পাইছি বাবা। দেখ তোর বাবাও কাঁদছে কত, দেখ দিদিও কাঁদছে, দেখ তোকে এক করে নিয়ে চলে যাবে বাবা। দেখ আমার দিকে তাকিয়ে আছে, দেখেছিস? গাইজ আমি আর কথা বলতে পারছি না, আমি আর কথা বলতে পারছি না। কিন্তু আমার শুনো, আমার ছেলে যে এত তাড়াতাড়ি চলে যাবে আমি ভাবতেও পারিনি। কি করে এত তাড়াতাড়ি চলে গেলি আমাদের ছেলে? ও কালকে সারাটা রাত ওর জন্য ঘুমাতে পারিনি আমরা, কিন্তু হঠাৎ করে যে চলে যাবে এইভাবে ভাবতেও পারিনি বাবা। তুই যেখানেই থাকিস ভালো থাকিস বাবা, তুই ভালো থাকিস, তোকে আর বেশিক্ষণ রাখতে পারবো না আমাদের মাঝখানে বাবা।